একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার সকালে ঢাকায় দুদিনের সফরে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সাধারণত এসব সফরের আগে আনুষ্ঠানিকভাবে আগে থেকে জানানোর নিয়ম থাকলেও এ সফরের আগে কোনো কিছু জানানো হয়নি। তবে এ সফরকে ঝটিকা সফর হিসেবে মানতে নারাজ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বলেন এটি নিয়মিত সফর। শ্রিংলার এ সফরের সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর সংবাদের ইস্যুটির পাশাপাশি রোহিঙ্গা সমস্যা ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় নানা রকমের স্পেকুলেটিভ নিউজ এসেছে, তো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব যে এগুলোর কোনো তেমন ভিত্তি আমরা দেখি না এবং ভারতের সাথে সম্পর্ক আমাদের অনেকটা নিবিড় আছে এবং সেটা আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথেই সেটা প্রথিত আছে। ভ্যাকসিন তৈরি নিয়ে কে কোন পর্যায়ে রয়েছে তা সহ বাংলাদেশে অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়ালের বিষয়টি নিয়েও আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব। বিশ্বের বিভিন্ন জায়গায় যেগুলো ভ্যাকসিন ইতিমধ্যে তৈরি হয়েছে বা চালু হচ্ছে, সেটা চাইনিজদেরটাই হোক বা রাশিয়ানদেরটাই হোক বা আমেরিকানদেরটাই হোক বা অক্সফোর্ডের যেটা বর্তমানে ইন্ডিয়াতে তারা ট্রায়াল দিচ্ছে, এগুলোর সবগুলো কিভাবে অ্যাক্সেস আমরা পেতে পারি দ্রুত সেই ব্যাপারে সবার সাথে আমাদের আলাপ আলোচনা চলছে, তো সেটার পার্ট হিসেবে ওনাদের সাথে আমরা আলাপ করব। পরে বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন হর্ষবর্ধন শ্রিংলা। ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকায় হর্ষবর্ধন শ্রিংলার দ্বিতীয় সফর এটি। শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা।